লাইভ শুরু হয়ে গেছে আবার, এবং আজকে আমাদের মজার অক্ষরে কি থাকছে? সো তোমরা যারা আজকে প্রথম আসছো এখানে এই পর্যন্ত, তোমরা সবাই জানো যে আমরা এই সময়টাতে যেটা করি সেটা হচ্ছে যে কোনো একটা মজার অক্ষর নেই, অক্ষর নেই আসলে, একটা কোনো একটা বাংলা অক্ষর নেই, এবং সেই অক্ষরটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের খেলাধুলা করি। সো আমরা ছবি আঁকি, সেই সেই অক্ষরটা থেকে কত কিছু তৈরি হয় সেটা চিন্তা করি, এবং সেটা আঁকার চেষ্টা করি, এবং সেই আঁকার মাধ্যমে আস্তে আস্তে আমাদের যে আমরা যে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারি সেই চিন্তাটাও আমাদের মাথায় চলে আসে। তো আমরা এইটা হচ্ছে আমার মজার অক্ষরের আমার নিজের খাতা, এবং এই খাতায় আমি বিভিন্ন সময়ে, যেহেতু আঁকা করতে আমি ভালোবাসি, তাই আমি বিভিন্ন অক্ষর দিয়ে এঁকেছি, এবং আমাদের এই শোতে আমি এখন পর্যন্ত তিনটা অক্ষর দিয়ে কাজ করেছি, ক, খ, গ, এবং আজকে আমাদের তাহলে কি আসছে, ঘ। তো আমরা আজকে ঘ দিয়ে কাজ করব, এবং এই কাজগুলো আমরা যখন করছি, এই কাজগুলোর পেছনে আমরা আগেই কিছু কাজ করেছিলাম, আমাদের সেই কাজগুলো আমাদের এই বইটাতে আছে। তোমাদের অনেকের কাছে হয়তো এই বইয়ের পুরো সিরিজটাই আছে, এটা বর্ণ নিয়ে খেলি, একদম স্বর থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সবগুলো অক্ষর নিয়ে বিভিন্ন মজার মজার খেলা, বিভিন্ন মজার মজার জিনিস এখানে শেখানো হয়। এখানে আজকেও এরকম ঘ, যেটা সে ঘটার এরকম বিভিন্ন জিনিস এখানে আছে দেয়া। তো সাথী সম্ভবত আজকে ভাবছিল যে সে কবিতা শোনাবে। তো আজকে আমরা আমি ছবি আঁকবো, সাথী খ দিয়ে তোমাদেরকে একটা কবিতা শোনাবে। একটা শোনাবে না দুটা শোনাবে সাথী? একটাই শোনাই, এটা একটাই শোনাবে। আচ্ছা আচ্ছা, এটা আগে শোনাই, তারপরে ওইটা তুমি আঁকতে আঁকতে তখন আমি শোনাবো। ঠিক আছে, তো একসাথে তার মানে দুটো জিনিস হতে থাকবে, ঠিক আছে? একটা হচ্ছে আমরা জানবো যে কিভাবে খ দিয়ে কি কি জিনিস হয় এবং কি কি জিনিস আঁকা যায় সেটা আমরা আঁকার চেষ্টাও করব, এবং আমরা যেটা করব একটা কবিতা শুনবো সাথীর কাছে, এবং সেগুলো সবগুলো খ থাকবে, সেটাতে সেই কবিতাতে অনেকগুলো খ খ শব্দ থাকবে। তো তোমরা অবশ্যই খুঁজে বের করবে ওখানে ঘ দিয়ে কি কি আছে, ঠিক আছে? আমি যে কবিতাটা বলবো তোমরা কবিতা থেকে শুনে খুঁজে বের করবে ঘ শব্দ কি আছে। তুমি ঘটা এঁকে ফেলো, এই যে একটা অনেক ঘ, অনেক বড় ঘ, ঘ দিয়ে ঘর হয়, ঘোড়া হয়, ঘ দিয়ে ঘর হয়, ঘর, ঘোড়া, ঘুড়ি, অনেক কিছু হয় কিন্তু ঘ দিয়ে। এই হচ্ছে আমাদের ঘ, রাইট? চলো তো এটা দেখি একটা ঘর কিভাবে হয়ে যেতে পারে। আমি কি কবিতাটা শুরু করব? এই হচ্ছে ঘরের একটা দরজা, আর ধরলাম এই হচ্ছে একটা ঘরের আমার চাল, এবং এই এই আর এইখানে হয়ে গেল একটা ঘর। সেই ঘরে দরজা আছে, জানালা আছে, এটি কি দোতলা? হ্যাঁ, সিঁড়িও আছে, ভেতরে সিঁড়ি, বাড়ি থেকে দেখা যাচ্ছে না, একটা চিমনিও আছে না? আমি ঘরটা কালার করতে থাকি, আর তুমি এই ফাঁকে ঘ দিয়ে বন্ধুদের একটা কবিতা শুনিয়ে ফেলো। আচ্ছা, ঘোড়াই করে চলছে বর শ্বশুর বাড়ির পথে, সাথে যায় ঘটক মশাই ছাতা নিয়ে হাতে, বর এসেছে, বর এসেছে, ঘন্টা বেজে ওঠে, ঘুমুর পায়ে নাচে সবাই, বউটি লাজে ছুটে। এখানে কি কি ঘ শব্দ ছিল বলতো? বলে দেখতেছিলাম, সো ঘোড়া আমি শুনেছি, ঘোড়া একটা আছে ঘ দিয়ে, ঘটক মশাই আছে, ঘটক মশাই হয় ঘ দিয়ে, বাট ঘটক মশাই জিনিসটা কি আসলে, মানে ঘটক ঘটক কি আসলে, ঘটক কি কাজ করে? তুমি ঘটক জানো না? আমি জানি, কিন্তু হয়তো অনেকেই জানে না আমাদের বন্ধুদের, সো তুমি বন্ধুদের বলবে ঘটক কি আসলে? ঘটক হলো যারা বিয়ের জন্য ঘটকালি করে, ঘটকালি বলতে বিয়ে ঘটায়, বিয়ে যায়, আমি কি বলবো এটার মানে সহজ বাংলা কি হতে পারে, ঘটক হলো তারাই, ঘটক হচ্ছে একটা প্রফেশন, ডাক্তার ইঞ্জিনিয়ার যেরকম এক একটা প্রফেশন, ঘটকও কিন্তু একটা প্রফেশন। ঘটক যারা আছেন ওনারা, ওনাদের কাছে ছেলে পক্ষের
সব ঠিকানা এবং বায়োডাটা থাকে এবং মেয়ের পক্ষেরও ঠিকানা বায়োডাটা থাকে। উনি মেয়ের বাড়িতে ছেলের সব ঠিকানা এবং বায়োডাটা গুলো দিন এবং ছেলের বাড়িতে একইভাবে মেয়ের ঠিকানা এবং বাবার নাম, মার নাম এবং মেয়ে কি করে সবকিছু দেয়। দেওয়ার পরে তাদের দুজনে যদি দুজনকে পছন্দ হয় তখন ঘটক তাদের বিয়ের অ্যারেঞ্জমেন্টে সাহায্য করে। সো ঘটক হলো এরকম একটা প্রফেশন। সো বেসিক্যালি তোমাদের অনেকেরই বাবা মার বিয়ে আসলে কিন্তু এই ঘটকের জন্যই হয়তো হয়েছে। সো তোমরা যদি নাও জানো তোমরা তোমাদের আব্বু আম্মুকে জিজ্ঞেস করতে পারো যে ঘটক তোমাদের বিয়ে কি ঘটকের মাধ্যমে হয়েছে না ঘটক ছাড়া হয়েছে। সো তখন তারা বলতে পারবে এবং তারা খুব অবাক হয়ে যাবে, আরে ঘটক শব্দটা তুমি কোথা থেকে শিখলে বা জানলে? সো ঘ থেকে ঘর একটা হয় তাই না? আমরা আরেকটা কি জানি, ঘ থেকে আরেকটা ঘন্টা হয়, ঘন্টা হয়, বাট আমি অন্য একটা জিনিস করার চেষ্টা করি দেখি হয় কিনা। এটা হচ্ছে আমাদের ঘ তাই না? সো আমি ছোটবেলায় একটা কাজ খুব পছন্দ করতাম, সেটা হচ্ছে ঘুড়ি উড়ানো। আমি চেষ্টা করতাম পারিনি। এই হচ্ছে একটা ঘুড়ি, তুমি সেটা কি রঙের ঘুড়ি দিতে পারি? নাচার জন্য পায়ের মধ্যে দেওয়ার জন্য একটা মানে ছন্দ আনার জন্য একটা কি বাদ্যযন্ত্র বলবো নাকি মানে কি বলে অনেকটা ওই যে এখন যে আমরা পড়ি না নাচার একটা কম্পোনেন্ট টাইপের মানে নূপুর টাইপের ঘুমুর, ঘুমুরটা তো অনেক বেশি ঝুনঝুনি থাকে কিন্তু ঘুমুর হচ্ছে নাচার সময় পড়া হয় ছন্দ এবং ছন্দের তালের সাথে নাচতে যাতে অনেক শব্দ যেন হয়, শব্দ হয় সুন্দর হয় এবং ছন্দের তালে তালে নাচতে আনন্দ হয়। আসলে মোটা সোটা ইয়া কি বলে আমরা ঘরে কেছি ঘুরিয়ে কেছি, আর কি আঁকতে পারি আমি? আর ঘ দিয়ে কি কি শব্দ আছে আমাদের? ঘন্টা আছে, ঘন্টা আছে, ঘন্টা কি আঁকতে পারি? দেখি তো ঘন্টা আঁকা যায় কিনা, আমি জানি না, আমি কখনো চেষ্টা করিনি ঘন্টা আঁকার। তারপরে হচ্ছে ঘ, ঘন্টাতে কি থাকে সাধারণত? ঘন্টা থাকে, সেটা বুঝতে পেরেছি, মানে বড় একটা শব্দ করার জন্য যে জিনিসটা থাকে সেটাকে ঘন্টা বলে, আমি জন্য বলছি ঘন্টা থাকে। হয়েছে কি? হ্যাঁ হয়েছে না, কিন্তু এটা একটা বড় ওয়ালের মতো কিছু একটাতে ঝুলবে, এটাই হচ্ছে ঘন্টার একটা মানে বোঝা যাওয়ার উপায়। তুমি যদি পিছনে ওয়াল টাল টাইপের কিছু একটা দিয়ে দাও বা মন্দির টাইপের তাহলে এটাকে আরো বেশি ঘন্টা লাগে। আচ্ছা দেখি এটা একটু ঘোরা হয় কিনা, ঘোরা তো অনেক কঠিন, দেখি হয় কিনা। আচ্ছা ঘোরা কেশর হলো, চোখ হলো, সামনের চুলো হয়ে গেল, কানও হয়ে গেল, আর কি বাকি আছে? হ্যাঁ ঘোরা হয়ে গেছে। ঘোরাটা কি বসে আছে? ও না, দৌড়ের জন্য রেডি না? ঘুড়ি হলো, ঘন্টা হলো, আল্লাহ ঘন্টাটা একদম ঘোড়ার মাথা বরাবর দুষ করে পড়বে আমার মনে হচ্ছে।